আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা নিউজ দিতে যাচ্ছি, আর সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ডবল এন্ট্রি ভিসাটার জন্য বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় বাংলাদেশিদেরকে, আর সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। ভিডিওটা একেবারে ছোট আকারে শেষ করে দেব, তবে গুরুত্বপূর্ণ বিষয় আজকে, ঠিক আছে? তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা না টেনে সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকলো। যাই হোক, আসুন আমরা বিস্তারিত আলোচনা করি ইন্ডিয়া ডবল এন্ট্রি ভিসা। আসলে ইন্ডিয়া ডবল এন্ট্রি ভিসাটি আমাদের কেন প্রয়োজন হয় এবং ইন্ডিয়া ডবল এন্ট্রি ভিসাটা আমরা কেন করে থাকি? মূলত যারা ইউরোপের জন্য অ্যাপ্লিকেশন করেন, সো যারা ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, তো ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যখন আপনাদের ফাইলটি আমরা পুরোপুরি রেডি করে ইন্ডিয়ার পর্তুগাল অ্যাম্বাসি, ক্রোয়েশিয়া অ্যাম্বাসি বা পোল্যান্ড অ্যাম্বাসিতে আপনারা আপনাদের যেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন ফাইল সাবমিট করার জন্য, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যখন আমরা ইন্ডিয়াতে ট্রাভেল করব বাংলাদেশ থেকে, তো সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিয়ার ভিসাটা প্রয়োজন হয়। তো এখানে আসলে মূল সমস্যাটা কোথায় বেজে গেল আর সেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। কেউ বলে ডবল এন্ট্রি ভিসা আর কেউ বলে সিঙ্গেল এন্ট্রি, তো এটাই হচ্ছে মূল সমস্যা। দেখুন, গতকালকে আমি একটা মেসেজ পেয়েছি, আর সেটা হচ্ছে পর্তুগাল এম্বাসি থেকে। তারা ক্লিয়ারলি স্পষ্ট করে দিয়েছে যে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেলে আপনাদের কোন ভিসাটা প্রয়োজন হবে, সিঙ্গেল এন্ট্রি ভিসা নাকি ডাবল এন্ট্রি ভিসা। তো মেসেজটা আমি শো আপ করতেছি আপনাদেরকে স্ক্রিনে, আপনারাও দেখে নিন, এটা ক্লিয়ারলি লেখা আছে। তারা শুধু এটাই চায় যে আপনারা লিগ্যাল ওয়েতে অ্যাম্বাসি ফেস করুন, সেটা হোক সিঙ্গেল অথবা সিঙ্গেল এন্ট্রি ভিসা অথবা ডবল এন্ট্রি ভিসা, সেটাতে তাদের কিছু আসে যায় না। তারা চায় আপনারা লিগেলিভাবে আপনাদের ফাইল নিয়ে আপনারা অ্যাম্বাসি ফেস করুন, এই পর্যন্ত। আসলে এই যে এটা হচ্ছে মূল ব্যাপার, এখানে তারা বলেনি যে তাদের ডবল এন্ট্রি ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে, নাহলে আপনাদের ফাইল রিফিউজ করবে। তারা এটাও বলেনি যে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করতে হবে, নাহলে আপনাদের ভিসাটা ক্যান্সেল, ভিসাটা রিফিউজ হবে বা ইত্যাদি ইত্যাদি। এইসব ধরনের কোনো মেসেজ তারা কাউকে দেয়নি, এমনকি কারোর সাথে এইসব ধরনের কোনো কথাবার্তা হয়নি। তো আমি যেই ইয়াটা আপনাদের স্ক্রিনে শো করলাম যেই মেসেজটা, আর সেটা সম্পূর্ণ অ্যাম্বাসি থেকে। তো তারা স্পষ্ট করে দিয়েছে যে আমাদের বাংলাদেশ থেকে যে বা যারাই যাক ফাইল সাবমিট করার জন্য, তো আপনারা সিঙ্গেল এন্ট্রি নিয়ে গেলেও পারবেন, ডবল এন্ট্রি নিয়ে গেলেও পারবেন। তবে একটা কথা মনে রাখবেন যে আপনারা ভিসাটা অ্যাপ্লিকেশন করবেন, চেষ্টা করবেন 3 মাসের ভিসাটা অ্যাপ্লিকেশন করার জন্য, যাতে আপনারা, কারণ আপনারা দেখা গেছে ফাইলটা সাবমিট করলেন, ওখানে সাবমিট করার পরে আপনাদের ফাইলটা আস্তে আস্তে 45 দিন লেগে গেল, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম আপনাদের ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে। তো আপনারা এটাও করতে পারেন যে বাংলাদেশ থেকে আপনারা 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে আপনারা গেলেন ভারতে, যাওয়ার পরে আপনাদের ভিসাটা আপনারা ওখানে আরও 1 মাসের জন্য এক্সটেন্ড করে ফেলবেন এক্সপায়ার হওয়ার আগে, যখন আপনারা আপনাদের ফাইলটা অ্যাম্বাসিতে জমা দেবেন, যখন দেখা গেছে 1 মাসের ভিতরে আপনারা ফাইলটা পাচ্ছেন না, হ্যাঁ, আপনাদের পাসপোর্টটা রিটার্ন পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পাসপোর্টটা এক্সটেন্ড করে নেবেন আপনাদের ভিসাটা, তো ভিসাটা এক্সটেন্ড করবেন আরও 1 মাসের জন্য। তো সেক্ষেত্রে আশা করি 2 মাস লাগে না আপনারা ফাইল জমা করলে, যে কান্ট্রির জন্য করুন হোক, সেটা পোল্যান্ড, পর্তুগাল বা অন্যান্য কান্ট্রি, ক্রোয়েশিয়া, তো ম্যাক্সিমাম আপনাদের পাসপোর্টটা রিটার্ন পেতে 30 থেকে 45 দিন সময় লাগে, এর ভিতরে আপনারা পাসপোর্টটা পেয়ে যান। তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে যখন সিঙ্গেল এন্ট্রি ভিসাটা নিয়ে যাবেন, হোক ডাবল এন্ট্রি হোক সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি হলে তো কোনো সমস্যা নেই, সিঙ্গেল এন্ট্রি ভিসাটা যখন পাবেন তখন দেখা যাচ্ছে আপনাদের ভিসার মেয়াদ থাকবে 30 দিন। তো সিঙ্গেল এন্ট্রি বলতে আসলে আপনারা ভারতে একবার যাবেন, বাংলাদেশে একবার আসবেন, এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি। এখানে আবার নতুন করে ডবল এন্ট্রি হইতে পারবে না, ডবল এন্ট্রি হইতে হলে আপনাদেরকে আবার নতুন করে ভিসা করতে হবে। তো এটাই বেস্ট হবে, আপনারা যারা সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলো নিয়ে ভারতে যাচ্ছেন লিগ্যাল ওয়েতে, যদি আপনাদের ভিসাটা এক্সপায়ার হওয়ার আগে আগে আপনারা ফাইলটা ফেরত না পান আপনাদের পাসপোর্ট অ্যাম্বাসি থেকে, তো আপনারা কী করবেন, আপনাদের ভিসাটাকে 1 মাসের জন্য এক্সটেন্ড করে ফেলবেন। তো এটা হচ্ছে আসলে একেবারে ইজি ওয়ে, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে কোনো ধরনের কথা বাড়াবাড়ি বা বিভিন্ন ইয়ের প্রয়োজন নেই, আপনাদেরকে একেবারে ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিলাম। আর অ্যাম্বাসি আপনাদেরকে কখনো মেনশন করে নাই যে ডাবল এন্ট্রি ভিসা লাগবে বা সিঙ্গেল এন্ট্রি ভিসা লাগবে, এটা কখনো মেনশন করে নাই। তো এই তথ্যটা আমি গতকালকে পেয়েছি, পাওয়ার সাথে সাথে আপনাদেরকে শেয়ার করার, আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। প্রিভিয়াস ভিডিওতে আমি একটা ভিডিওতে মেনশন করেছিলাম যে আসলে ক্রোয়েশিয়ার ইয়ের জন্য যেই ডাবল এন্ট্রি ভিসাটা প্রয়োজন হয় বা লাগাইতে হয়,
ফাইল সাবমিট করার জন্য। তো আসলে আপনারা সিঙ্গেল ডিভিশন নিয়েও আপনাদের ফাইল সাবমিট করতে পারবে, সেটা কোনো ম্যাটার না, কারণ তারা অলরেডি মেনশন করে দিয়েছে। তো এটা হচ্ছে মূল বিষয়, আশা করি সবাই বুঝতে পারছেন। আর নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে হলে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।